তুমি এখানে কি করছো? ওয়েট 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 ওয়াই ইউ এই বাড়িতে এভাবে ঢুকে এলে কি করে? রিন্দা না বম, এই মেয়েটা এয়ারপোর্ট থেকে ইনসাল্ট করে যাচ্ছে। হ্যাঁ, হাউ ডেয়ার ইউ, তুমি আমার ছেলেকে। এক মিনিট, এক মিনিট, ওকে এখানে ডেকে পাঠিয়েছি আমি। আমার আমার আগেই বোঝা উচিত ছিল, না হলে এইরকম একটা টিপিক্যাল মিডল ক্লাস মেয়ে সাহস হবে কি করে যে এ বাড়িতে ডিরেক্ট ঢুকে আসে? মামা, তুমি এই মেয়েটাকে চেনো? ইয়েস, খুব ভালো করে চিনি। আর আমি চাই না আমার গেস্টের সাথে কেউ মিসবিহেভ করুক। আমিও চাই না আমার ছেলের সাথে কেউ মিসবিহেভ করুক। তাহলে কিন্তু সেই গেস্টকেও আমি টলারেট করব না। দেখলে ঈশান, একটা বাইরের মেয়ের সামনে আমাকে কিভাবে ইনসাল্ট হতে হলো? তুমি এই কবছর ছিলে না তো, তোমার মাম্মাকে অলওয়েজ এরকম সিচুয়েশন ফেস করতে হয়েছে। কারণ এবারই শেষ কথা তো মিসেস গায়ত্রী গাঙ্গুলি। এই আমার মধুকুঞ্জ। আমি বাইরে থেকে কতবার দেখেছি, ভিতরে আসার সাহস হয়নি কোনোদিনও। ম্যাডাম, বলছিলাম যে আপনি তো আমার সার্টিফিকেটগুলো কিছুই দেখতে চাইলেন না। ওগুলো দেখে আমি কি করব বলো? কি করব ওগুলো দেখে? ওতে তো লেখা আছে তুমি গ্রাজুয়েশনে কলেজ টপার ছিলে, এমএসসি তে ফার্স্ট ক্লাস পেয়েছো, কিন্তু শেষ মুহূর্তে মাঠে নেমে দু বলে 10 রান করে ম্যাচ জেতাতে পারো সে কথা তো লেখা নেই। ম্যাডাম, বলছিলাম আপনি আমার সম্বন্ধে এত কিছু জানেন? স্কুলের ক্লাস বাঙ্ক করে পাঁচিল টপকে ক্রিকেট খেলতে যাওয়া, তারপর পরীক্ষা শেষ হওয়ার 1 ঘন্টা আগে পেপার জমা দেওয়া, তারপরে গিয়ে ইডেনে খেলা দেখতে যাওয়া, তারপরে ফিরে এসে মার বকুনিকে সমস্ত রাত্রি উঠোনে দাঁড়িয়ে থাকা। সেবারও তো তুমি হায়েস্ট পেয়েছিলে।